Today is World Music Day and we are a music lover community. Or are we? প্রত্যেক বছর ফিল্মফেয়ার আর বাকি অ্যাওয়ার্ডসগুলোতে বেস্ট প্লেব্যাক সিঙ্গার, বেস্ট লিরিসিস্ট, বেস্ট কম্পোজারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু ওই মানুষটার কথা কেউ ভাবে যে ওই গানগুলোতে তবলা বাজিয়েছিল, সেতার বাজিয়েছিল? আমরা কি সত্যি মিউজিক ভালোবাসি? এই গানটা শুনুন, মান্নাদের গাওয়া ফেমাস বেঙ্গলি সং। জীবনে কি পাবনা ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি নকল শোনা। কি ভালো লাগছে? এবার যদি আমি এটাতে মিউজিক অ্যাড করে দিই, দেখলেন কিভাবে মিউজিক অ্যাড করাতে গানে একটা রস এসে গেল? যদি মিউজিক না থাকে গানের মধ্যে, তো পুরো গানটাই রসশূন্য হয়ে যাবে। যেই মানুষটি এই গানে গিটার বাজিয়েছেন, ওনার নাম খোকন মুখার্জি। কিন্তু আমরা কি কোনোদিন চেষ্টা করেছি এই নামটা জানার? আরেকটি পপুলার গান, মহানায়ক উত্তম কুমারের লিপ দেওয়া মান্নাদের ফেমাস গান। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। এই গানে তবলচির নাম শশীকান্ত, কিন্তু আসল তবলচির নাম? এই গানটা শুরু হওয়ার জাস্ট আগের পার্টটা শুনুন। এই গানে যিনি তবলা বাজিয়েছেন, ওনার নাম শশীকান্তর খুব ক্লোজ রাধাকান্ত নন্দী। আজ ওয়ার্ল্ড মিউজিক ডেতে আসুন আমরা এরকম কিছু আনসাং হিরোসকে সেলিব্রেট করি, যাদের জন্য আমরা গান ভালোবাসতে শিখেছি, গান শুনতে শিখেছি। Thank you.
মনে রাখবেন সব গানের পেছনে শুধু প্লেব্যাক সিঙ্গার বা কম্পোজারের অবদান থাকে না, থাকে এরকম অজস্র মিউজিশিয়ানদের কন্ট্রিবিউশন। হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে।